নেতাজির 125তম জন্মদিবসে 1000 মিটার জাতীয় পতাকা নিয়ে শহর পরিক্রমা করল বিজেপির যুব মোর্চা। পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে পথসভার মধ্যে দিয়ে বীর সেনাকে শ্রদ্ধা জানানো হয় সমর্থকদের দ্বারা। তারপর বের হয় জাতীয় পতাকা নিয়ে বিশাল মিছিল। বাঁকুড়ায় বীর সেনানায়কের জন্মবার্ষিকী পালনে আয়োজন করা হয়েছিল দৌড় প্রতিযোগিতার। অংশ নেন 99 জন। বাঁকুড়ার মাচানতলার নেতাজি মূর্তি পাদদেশ থেকে দৌড় শুরু হয়। ভৈরবস্থান, কলেজ মোড়, পাঁচবাঁকা বাইপাস, সতীঘাটে গিয়ে দৌড় শেষ হয় মাচানতলায়। অন্যদিকে নেতাজি স্মরণে সাইকেল র্যালি হয় মুর্শিদাবাদে। পুলিশ সুপার কে শবরী রাজকুমারের উদ্যোগে 73 কিলোমিটার দীর্ঘ সাইকেল র্যালিতে অংশ নেন বহু মানুষ। মাদক ব্যবহারের বিরুদ্ধে সচেতনতা প্রচার হয় এই র্যালিতে। ডোমকল থেকে শুরু হয়ে জলঙ্গি, সাগরপাড়া, রানীনগর, ইসলামপুর হয়ে সাইকেল র্যালি যায় ডোমকল মহকুমা আরক্ষা আধিকারিক অফিসের সামনে পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।